একটা যুবকের মৃত্যু হলে, যুবক তোমার মতো যুবকের মৃত্যু হলে কাফন পরাইয়া গোসল দিয়ে জানাজা শেষে পীর দুহা কবরস্থানে দাফন করতে নিলেন, যায়া দেখে যেখানে কবরটা কুরছিল কবরটা বন্ধ হয়ে গেছে, মাটিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, ইমাম সাহেবদের মধ্যে অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি কিন্তু ধরা দেয় না। ইমাম সাহেব বলেন, বাবা তোমরা কি কবর কুরো নাই? হুজুর কুরছি তো, কবরটা তো বন্ধ হয়ে গেল, আশ্চর্য, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কোরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে, 91 সনের ঘটনা। আরেকটা কবর কুরো, তিন নাম্বার কবরটা আর বন্ধ হলো না। ইমাম সাহেব বলেন, দুইজন লোক কবরে নামো, লাশটা তাদের হাতে দাও। দুইটা যুবক কবরে নামলে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পারে যায় তাকাইয়া দেখি দুই আড়াই হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কি না? যাওয়ার ওয়ারেন্ট তো হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, ধরা পড়লেই নিয়ে যাবে কবরে, কারো সুপারিশে ছাড়বে না, কারো টেলিফোন মানবে না। তাহলে মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয়, নবীর পক্ষে হয়, তাহলে আমাদের ভাগ্য কি হতে পারে? আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরই তাকে দিতে হবে, যুবক এখনো সময় আছে, আল্লাহর পক্ষে যাওয়ার জন্য রাসূলের ভালোবাসা ধরো, রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। আল্লাহর ওলি বললেন, এই কবরেই তো তাকে দাফন করতে হবে। এই কবরেই তাকে দাফন করা হলো, বিচ্ছুগুলো টাইনা টাইনা হাড্ডিগুলো খুলতেছে, তাড়াতাড়ি করে দাফনের কাজ সম্পূর্ণ করে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা যুবকের দল তোমরা সাবধান হও, আর যদি নবীর পক্ষ নিয়ে মরতে পারেন, একটা বাস্তব ঘটনা বলছি, নবীর একজন সাহাবী যার নাম ছিলেন আসওয়াদ, উনি যুবক ছেলে, নবীর পক্ষের যুবক ছিল, নবী একদিন ডাকে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? না হুজুর বিয়ে করি নাই। বিয়ে করলে তো আপনি শুনবেন, বিয়ে করবি তুমি? আসওয়াদ কয়, হুজুর আমি যে বিয়ে করবো মনে তো আশা আছে, কিন্তু আশাই তো কোনো কাজ হয় না, আমি যে কালার কালা, নাম ওই আসওয়াদ, আসওয়াদের বাংলা হলো কালা, যেই কালার কালা, আমার কালা দেখতে হুজুর কেউ পছন্দ করে না, কাজী আমি তো আশা করলেও লাভই তো না। রাসূল কয়, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। একটা চিঠি লিখছে, চিঠি লিখে বলছে, আসওয়াদ মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে আমার চিঠিটা দিও। নিয়ে হাতে দিছে, নবীর কথা মানে তো যুবক, নিয়ে দিছে চিঠি, বড় বাড়ির মালিক দেখে নবীর চিঠি, বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে ইজ্জত তাজিম করতে যাইয়া, খুলে দেখে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ বলেছে পবিত্র কোরআন শরীফে, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, এই নবীর কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা। ওই সাহাবী দেখতেছেন নবীর কথা মানতেই হবে, আবার মনে মনে ভাবতেছেন কালো সাহাবী উল্লেখ করেছে, কালো সাহাবী মেয়েটা ছিল আমার সুন্দর, কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, মদিনাতে এর চেয়ে সুন্দরী আর কোনো মহিলা ছিল না, বিদায় মদিনার লোকেরা মেয়েটাকে মদিনার হুর কইয়া ডাকতো, হুর হুরে মদিনা ডাকতো। বাবা কয়, ছেলেটা কালো মেয়েটা সুন্দর, মাইনা নেয় কিনা মেয়েটা আমার কালো ছেলে? তবু ছেলেটা কেমন কালো, একটু দেহি বালকেরা, বালকেরা চোখ গুলাইয়া চোখ বুলাইয়া দেখে, ছেলে এমন কালো গো একবারে জাহাজ মার্কা। কালো মানুষ আছে না আমরা দেশে? না থাকলেও মদিনায় এখনো আছে, যারা হজ করতে গেছেন মদিনায় দেখেন এই কালো বংশের লোক এখনো আছে, বাত্তি নিবাইলে খুঁজা পাইতেন না। কিন্তু কালো হইলে কি হবে, তাদের কাজ কাম কি ভালো, কয় না কি ভালো, তাদের কাজ কাম কি ভালো। এবার আসওয়াত চিঠি দিলেন মদিনার মেয়ের বাবা, পরে দেখে সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, নির্দেশ করেছে রাসূল, রাসূলের কথা মানার জন্য কোরআন শরীফে কে বলেছে? সবাই বলুন কে? আল্লাহর কথা মানবেন না? এবার কি করবো রে, মেয়েটা সুন্দর, ছেলেটা কালো, এমন কালো মেয়েটা মানে কিনা? বাবা আসো আজি, তুমি পরে আইসো, পরে তোমাকে জানাবো, অর্থাৎ মেয়ের সাথে পরামর্শ করব, তুমি এখন যাও। চিঠি হাতে নিয়ে মেয়ের কাছে গেছে, মা মা গো একটা চিঠি আসছে, চিঠি এই যে কার চিঠি? নবীজি পাঠাইছে।
বলো কি নবী পাঠাইছে? কিসের চিঠি? বিয়ের প্রস্তাব তোমার জন্য। কে? ওই যে কালো একটা ছেলে আসছিল। বাবা, ছেলেটা যাইতেছে দেখলাম, মনটা কষ্ট। তুমি কি নবী পাঠাইছে, তারে কি তুমি খালি পাঠাইছো, ফেরত দিছো? মনটা কষ্ট দেখলাম। মা গো, তুমি তো সুন্দরী, ছেলেটা কালো, কালো বলে পছন্দ করো কি না, সময় চাইয়া তাকে ফেরত দিছি, তোমার সাথে পরামর্শ করব। মেয়েটা দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। বাবা, তুমি কি জানো না, এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে। বাবা গো, নবী যখন চিঠি পাঠাইছে, আমি কালো আর সুন্দর বুঝি না, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেল। নবীর কথা মানতে গিয়ে মহিলাটা রাজি হলেন। ডাকতেছে, বাবা ডাক দেন, যুবকটা যাইতেছে গা, নবী যদি শুনে খালি দিছেন নবী কষ্ট পাবে। বাবা আপনি ডাক দেন না। বাবা ডাকতেছে, আসো, 1711 কালামে ৩৪ আসেন এবং রাজি হইছে আমার মেয়ে, রাজি হইছে। এবার কালামিয়া খুশি না বেজার? নবী পাঠাইছে তো, খুশি। এবার বাবা, মহারানার টাকা আনছো? মহারানার টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, নবীর চিঠি ছাড়া কিছু নাই, নবীর চিঠি ছাড়া কিছু নাই। আচ্ছা, এ নবীর চিঠি থাকলে, নবীর চিঠি হাতে লইয়া রওনা হলে, আরে হুসাইনের হাতের লেখা কাগজ যদি ওমরের মতো ব্যক্তি লইয়া কবরে রওনা হতে পারে, এই নবীর চিঠি লইয়া রওনা হলে বলুন কোথাও কোনো বিপদ আছে কিনা? নবীর চিঠি ছাড়া আমার কিছু নাই। বাবা, মহারণা তো লাগবে। মেয়েটা ডাকে, আব্বা এদিকে আসেন। নবী যখন পাঠাইছে, গরিব মানুষ মনে হয়, মহারানার টাকা নাই, আপনি না ধনী মানুষ, ও ধনী, আপনি না ধনী, কিছু টাকা আপনি দেন মহারানার জন্য, সাহায্য যৌতুক না। কিছু টাকা দিলেন মেয়ের পরামর্শে, আসওয়াদ গনে দেখে অনেক টাকা। আবার ডাকতেছে, বাবা আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় দরকার, পারবে কি একটা নতুন কাপড় আনতে? আসওয়াদ কয়, কিছু যখন পাইছি ওখানে আর ফেরত দিত না, কিছু সাহস হইছে, কয় টাকা টুকা তো আমার কাছে নাই, আমি নতুন কাপড় আনবো কি দিয়া, একটা পয়সাও নাই, কাপড় নতুন ছাড়া দিবেন, দিলে দেন, নাইলে কন আমি জায়গা। মেয়েটা কয়, বাবা যাইতে দিয়েন না, এদিকে আসেন, কি এত টাকা মহারানার জন্য দিলেন, একটা কাপড়ের জন্য বাবা কিছু টাকা দেন, দেন না বাবা কিছু টাকা। মেয়ের পরামর্শে, কেমন মেয়ে, নবীরে খুশি করব, এবং মেয়ের পরামর্শে কিছু টাকা দিলেন নতুন কাপড়ের জন্য। মদিনার মার্কেটে হাজির, বিয়ের বাজার করবে, কত খুশির কথা, বিয়ের বাজার। বিয়ের বাজারের টাকা লইয়া মদিনার কাপড়ের দোকানে ঢুকলেন। দোকানদার, রে একটা সুন্দর কাপড় দে, আমি মদিনার হুর বিয়ে করব, আমার ভাগ্য ভালো। কাপড় দিলেন অনেকগুলো, দেখেন কোনটা নেবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা ভালো হবে, কোনটা বিবি খুশি হবে। এমনি সময় শোনা যায়, কে যেন রে এতিমের মতো কান্দে, পাগলের মতো দৌড়ায় আর ডাকতেছে, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার আনসারেরা, মদিনার ব্যবসায়ীরা রে, খবর পাইছো কি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে? এই খবর শুনে দোকানদারেরা দোকান বন্ধ করে দিলেন। যুবকগুলো দৌড়াইয়া বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাক পরে মার পায়ে সালাম করে বিদায় হয়ে যাইতেছে। মা গো বিদায় দাও গো মা, রাসূল বলে যুদ্ধে চলে গেছে গো মা, কার জন্য বাড়িতে বসে থাকবো, দাও গো মা বিদায় দাও, দেখা হবে গো হাশরের ময়দানে। মোবাইল মার কাছ থেকে বিদায় লইয়া হাশরের ময়দানে দেখা হবে, আজকে কারা গো ঘর থেকে বিদায় লইয়া হুসাইনি সংগঠনের আয়োজিত মাহফিলে রাত্র কাটানোর জন্য কে ঘর থেকে বিদায় নিয়ে মাহফিলে বসে আছো? আমার মন বলে ওই ময়দানের ভালোবাসার ব্যক্তিদের সাথে আমার আল্লাহ তোমাদেরকেও কবুল করে নিয়েছে। দয়ারে নবী, মায়ারে নবীর ভালোবাসার একটু মুহূর্ত, একটু সময়, এমনকি দয়ার নবীর, মায়ার নবীর ব্যথায় ব্যথিত হইয়া এক ফোঁটা চোখের পানি যদি কারো চোখ থেকে আসে, এই এক ফোঁটা চোখের পানির দাম আমার আল্লাহর আরশের চাইতে বেশি হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
দয়ার নবী মায়ার নবীর ভালোবাসার ব্যক্তিরা মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাক গাই দিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, আসওয়াত তাকিয়াছে, এখন আমি কি করব। নবী বলে যুদ্ধে গেছে, আমি এখন কি করব, বিয়ে করতে যাব না যুদ্ধ করতে যাব। নিজেকে নিজে প্রশ্ন করলে আসওয়াতের মন ফাইসালা দিয়ে দিলেন, আসওয়াত রে না না বিয়ে নয়, নবীর ভালোবাসাই চল। বিয়ের বাজারের টাকাগুলো লইয়া ওই যুদ্ধের বাজার তরবারির দোকানের সামনে, দোকানদার রে মহারানার টাকাগুলো দিলাম রে, বিয়ের বাজারের কাপড়ের টাকাটাও দিলাম, আমার একটা সুন্দর তরবারি দে, ডাল দে, আমার রাসূল বলে যুদ্ধে চলে গেছে রে, দেরি করিস না রে। রে বাবা যুবকেরা, কারা আজকের মাহফিলের আয়োজন করেছো সেই নবীর ভালোবাসাই, কারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছো সেই নবীর ভালোবাসাই, যেই নবীর ভালোবাসাই আসওয়াতের মতো যুবক যুদ্ধের বাজার বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে ফেলতো, নবীর ভালোবাসাই যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে যায় আর পিছে পিছে কান্দে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবা যুবক, তোমার মতো যুবক আসওয়াত মদিনার হুরের ভালোবাসা ছেড়ে নবীর ভালোবাসাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আসওয়াত পল্লমের আঘাতে শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, এবার যুদ্ধ শেষ হয়ে গেলে আমার নবী ডাকতেছেন, সাবিরা রে আমার শহীদদেরকে গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা কাপড় অবস্থায় এইভাবে দাফন করে দে। দাফন শুরু হলো, 69 জনকে দাফন করে 70-এর মাথায় হযরতে আসওয়াত জিব্বাটা বাহির হয়ে আছে নতুন তরবারি হাতে, আমার নবী পাশে দাঁড়াইয়া ডাকে, আসওয়াত রে মদিনার হুর নিলি না, বিয়ের বাজার টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিলি, আমার ভালোবাসাই জীবন দিয়ে কবরে রওনা হলে রে আসওয়াত, দে দে আমার আসওয়াতকে কবর নামিয়ে দে। আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়িয়ে আছে, আসওয়াতের লাশটা কবরের দিকে নিয়ে আসতেছে, আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে মুস্কি মুস্কি হাসার কারণ কি আমরা জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হয়েছে, মদিনার হুর নিল না, আমি নবীর ভালোবাসা নিয়ে কবরে রওনা হয়েছে, সেই জন্য আমি তাকাইয়া দেখি আমার আসওয়াতের কবরে মদিনার হুরের পরিবর্তে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহ